দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় এখন চলছে আট নম্বর মহাবিপদ সংকেত। ভোলা সদর রোডে আছেন আমাদের জেলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল, সরাসরি আমরা তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করছি। রুবেল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন, আবহাওয়া কেমন এবং মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা? দর্শক দর্শক আমরা জি যুক্ত হওয়ার চেষ্টা করছি। পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে ভোলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখন দক্ষিণাঞ্চলে জেলার সাথে ভোলাতে আট নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই ধরনের সকল প্রস্তুতি ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা শেষ হয়েছে এবং সভা শেষে জেলা প্রশাসন 746টি স্কুলকাম সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছেন, ভোলা 10 লক্ষ মান এবং 350 টন খাদ্য সামগ্রী মজুত রেখেছেন এবং প্রায় 98টি গ্রামবাদ মেডিকেল টিম প্রস্তুত করেছেন ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভোলার মানুষের মাঝে এখনও সে ধরনের সচেতনতা দেখা যাচ্ছে না, কারণ ভোলার এখনও আবহাওয়া পরিস্থিতি খুবই ভালো আছে, তেমন কোনো বর্ষা থেকে শুরু করে কোনো ধরনের জড়ো হওয়া নেই, সকল ধরনের ভোলার পরিস্থিতি বলতে গেলে একেবারেই মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। তবে রাত পোহালে কী ঘটে তা বলা যাচ্ছে না, সেটা দেখার জন্য মানুষ এখন অপেক্ষা করছে। তবে মানুষ কিছুটা সচেতনতা বাড়ছে, আগের মানুষ যেমন সেই শত্রুরে বন্যায় মানুষ কোনো কিছুই জানতো না, কোনো কিছুই বুঝতো না, কিন্তু মানুষ এখন জানে, মানুষ সচেতন, ভোলার মানুষ সচেতন। তবে ভোলার মানুষের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছে, সে আগ্রহ থাকলে তেমন বেশি ক্ষয়ক্ষতি দেখা যাবে না ভোলার নেই। এ ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের জেলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি ছিলেন ভোলা সদর রোডে, সেখানকার পরিস্থিতি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।